সব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে পারবেন এখন দেখুন স্লাইড আমরা বিও বিও থেকে স্লাইড শো এই যে স্লাইড শ্যুটি রয়েছে এই স্লাইড শ্যুটি আপনারা এভাবে করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইসিটিআই সফটওয়্যার এডুকেশন এর সঙ্গে থাকুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন চলুন আমরা ক্লাসটি দেখে নিই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রবেশ করছি করার পর প্রথম এই স্টেলে পেজ চলে আসবে আপনাদের স্ক্রিনে কম্পিউটারে আসার পর এখানে ক্লিক করবেন ফার্স্ট স্টার্টিং আমরা যে কাজটি করব এটা হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশন ক্লাসটি করব মনে করেন একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট তো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের কী কী প্রোগ্রামগুলো করানো হচ্ছে ঠিক সেম টু সেম স্টেলে আমরা এখানে কমপ্লিট অ্যা টু জেড কমপ্লিট করব এই স্টেলে আপনি যে কোনো বিষয় নিয়ে করতে পারবেন কাজ যেমন আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করতে পারেন অথবা যে কোনো বিজনেস নিয়ে করতে পারেন যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করছি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে অর্থাৎ আমরা কি কি বিষয় নিয়ে কি কী সাবজেক্টগুলো পড়াচ্ছি এই বিষয় নিয়ে জাস্ট একটা আমরা এখানে আজ যেটা করব। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্ল্যাড শো প্রেজেন্টেশন ক্লাস তো আপনারা স্টাইলে করতে পারেন আসুন আমরা করছি কেন অ্যাড্রেসটি দেব কমপ্লিট হওয়ার পরে এই স্লাইড শ্যুটি কমপ্লিট হওয়ার পরে আর একটি স্লাইড শ্যু নিতে হবে না সময় এই যে নিউ স্লাইড এই নিউ স্লাইডে পয়েন্টে ক্লিক করতে হবে পয়েন্টে ক্লিক করলে এই অফিস থিমস চলে আসবে অফিস থিমস যখন আসবে যে কোনো আপনার একটি চয়েস করে নিতে পারেন তবে চয়েস করে নেবেন স্টেপ বাই স্টেপ করতে হবে যেমন আমার এখানে প্রয়োজন হচ্ছে টু কন্টেন্ট টু টু কন্টেন্টটা নিলাম নেওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কী কী ক্লাসগুলো করাচ্ছি আমাদের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে কী কী ক্লাসগুলো রয়েছে ওই বিষয়ে আমরা এখানে রাইটিং করব ওই প্রভাইড ম্যানেজমেন্ট গ্রাফিক্স ডিজাইন টু 3D. থ্রি এভাবে আমরা অফিস অর্থাৎ সফটওয়্যারে আমরা তিনটি অপশন দিয়ে দিয়েছি এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে তিনটি অপশন আমরা এখানে দিয়েছি ওই প্রভাইড অর্থাৎ আমরা এগুলোর জন্য প্রস্তুত এরপর আবার আপনি নিউ স্লাইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কি বলছে ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টেন্ট ইমেজ কন্টেন্টে নেবেন যে কন্টেন্ট উইথ ক্যাপশন এই ক্যাপশনের ক্লিক করার পর আপনি এখানে ইমেজ পাবেন এখান থেকে আপনি ক্লিপ আর্ট ক্লিক করবেন ক্লিক করার পর গো গো থেকে এখানে চলে আসবেন এজিস কিনে আসার পর ইমেজটিকে সিলেক্ট করে আপনি পজিশনে নিয়ে আসবেন আনার পর এটাকে আবার স্টেল করতে পারবেন স্টাইল যদি করতে চান যে এখানে পিকচার স্টাইল রয়েছে পিকচার স্টাইল থেকে আপনি পয়েন্টে ক্লিক করে যে কোনো একটি স্টাইল আপনি এখান থেকে চয়েস করে রাখতে পারেন যেমন আমি এই স্টাইলটা নিচ্ছি এরপর আপনি লেফট সাইডে চলে আসবেন টাইটেলে আপনার এটা টাইটেল কে হবে তো টাইটেলটা হচ্ছে আপনার এখানে রয়েছে এটা আপনার কি কি আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন অর্থাৎ এটা মনে করেন একটা স্টুডেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টারে একটা স্টুডেন্ট কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে এখানে আপনি কী কী আসলে করতে পারেন রাইটিংগুলো আমি দিচ্ছি করার পর আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফর্ন স্টাইলে যাবেন ফর্ন সাইজ ফর্ম সাইজে যেয়ে এটাকে সাইজটুকু বড়ো করে দেবেন এটা আপনি আসার পর ফন্ট সাইজ একটু বড়ো করে দেবেন তা আপনার সুবিধা হয় দেখতে এবার আপনি বড়ো করে দেবেন তাহলে আমরা একটি স্টুডেন্টকে দিক কি দিচ্ছি ফ্যাসিলিটিস দিচ্ছি ফ্যাসিলিটিস ফর স্টুডেন্ট ওয়ান ম্যান ওয়ান কম্পিউটার ইউজ সাফিসিয়েন্ট প্র্যাকটিস অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি প্র্যাকটিসের এরপর চলে আসবেন চতুর্থ স্লাইডে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফোর স্লাইডে ফোর স্লাইটে আবার নিউ স্লাইড নিউ স্লাইড থেকে আপনি নেবেন এখান থেকে টাইটেল অনলি তো টাইটেল অনলি কেন নেবেন টাইটেল অনলি নেব আমরা অ্যাডমিশন গোয়িং অন করার জন্য অর্থাৎ এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কি অ্যান্ড আই কম্পিউট ইনস্টিটিউট ওই কারণে আমরা এখানে প্রতিষ্ঠানের নামটি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এখন আপনি ফার্স্ট স্লাইডে যাবেন ফার্স্ট স্লাইডে যেয়ে এই যে এনআইসিটি আই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটটা সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করে কপি আপনি কিবোর্ডও করতে পারেন কন্ট্রোল সি দিয়ে এরপর আসুন এসে রাইট বাটন প্যাস্ট চল আসলো এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যাবেন ইনসার্ট ইনসার্ট থেকে ওয়াট আর্ট ওয়াট আর্ট থেকে যে কোনো একটি স্টাইল আপনি এখান থেকে চয়েস করবেন চ করে এখানে অ্যাডমিশন গোয়েন অনটা করার পর আপনি ড্রা করবেন ড্রা করে রেখে একটু ফন্ট সাইজটিকে বড় করে দিন এরপর এখানে আসুন স্টাইল করার জন্য টাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেফট ফরম্যাট শেফট আপনি এখান থেকে চাইলে করতে পারেন অথবা আপনি এখান থেকে করতে পারেন এ জি এখানে রয়েছে বিভিন্ন স্টাইল স্টাইলগুলো এখান থেকে আপনি এই স্টাইলটা দেন এই স্টাইলটা আপনি করতে পারেন অথবা এখান থেকে মুভ করতে পারেন আবার আগের পর্যায়ে করার পর চলে আসুন এরপর রয়েছে আপনার আবার নিউ স্লাইড নিউ স্লাইট আমরা মোট টোটালি পাঁচটি স্লাইড নে নিয়ে কাজ করবো এখানে আমাদের রয়েছে ফোর আরেকটি প্রয়োজন হচ্ছে নিউ স্লাইট নিউ স্লাইট থেকে আমরা নেব ব্ল্যান ব্ল্যান নেওয়ার পর ইনসার্ট ইনসার্ট থেকে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট থেকে এখান থেকে আমরা চয়েস করব এই যে এয়ারস্টেলটি করার পর একজন একটি অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠান বা যেহেতু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে এখানে কার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে তাদের প্রত্যেকটা ব্যক্তির আমরা পদবিগুলো টাইটেলগুলো দিচ্ছি আমরা এখানে দিলাম চেয়ারম্যান দিলাম ডাইরেক্টর দিলাম ম্যানেজার দিলাম টিচার দিলাম তাহলে প্রত্যেকটা আমরা পদবিগুলো হেডলাইনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরেই আপনি এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে হ্যাঁ স্মার্ট আর্টের যে স্টাইলটি রয়েছে স্টাইলটি চলে আসবে চেঞ্জ কালার এখান থেকে আপনি যে কোনো একটি কালার চেঞ্জ করে দিতে পারেন ফর্ন স্টাইলের অথবা এখান থেকে যে রয়েছে ডিজাইনগুলো রয়েছে ড্রা করলে আরও দেখতে পাবেন যে কোনো একটা স্টাইল আপনি চয়েস করে এখানে বসে দেবেন যেমন আমি এই স্টাইলটা দিলাম চারটি চার কালার দিলাম এরপর আপনি আসবেন এই অপশনে এই অপশানে এসে অ্যাম্বোস ওগুলো অ্যাম্বোজ করে দিতে পারেন অর্থাৎ থ্রি ডি দেখাবো আপনাকে অ্যাঙ্গেলে স্টাইলে আপনি রাখতে পারেন কমপ্লিট করার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা টোটাল পাঁচটি স্লাইড নিচ্ছি এই পাঁচটি স্লাইড নিয়ে আমাদের মূল কাজটি হবে এখন আমাদের কি করতে হবে সেভ অফিস বাটন অফিস বাটন থেকে সেভ সেভ অফিস অপশানে যাওয়ার পর যেহেতু এখানে নাম রয়েছে অ্যান এ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট প্রথম আমরা যে হেডলাইনটি দিয়েছিলাম সেটি আর যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে রাইটিং করতে পারেন যেহেতু পরিবর্তন করতে না চাইলে সেভ করে রাখতে পারেন যেহেতু এটা অ্যান এ ট্রেনিং ইনস্টিটিউট আগে আরেকটি রয়েছে যার কারণে এটা সেভ নিচ্ছে না তাহলে আপনাকে করতে হবে এখানে এনআইসিটিআই আরটা আমি মিনিংটা করে নিলাম সেফ এখন সেফ হয়ে গেল এই যে চলে আসলো এনআই কম্পিউট ট্রেনিং ইনস্টিটিউট এনআইসিটিআই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে মূল ডকুমেন্ট এখন এখান থেকে যদি আপনি বেরিয়ে যান ক্লোজ করে দেন আবার যদি আসেন এই যে উপরে চলে আসলো যতটুকু কাজ করছেন ততটুকু এরপর রয়েছে এই যে স্লাইডগুলোকে আমরা আরও সাজাবো কীভাবে সাজাবো বিভিন্ন এই ফন্ট কালার ফন্টগুলোর ডিজাইন করব এবং ফন্টের কালার করব এবং ব্যাকগ্রাউন্ড করব। তাহলে আসুন এগুলো দেখি আমরা এর পরবর্তী কাজগুলো হচ্ছে সেভ করার পর পরেই আমরা পাচ্ছি স্লাইড শো সেট আপ স্লাইড শো স্লাইড শোতে যেতে হবে আমাদের স্লাইড শোতে যাওয়ার পর সেট আপ স্লাইড শো সেট আপ স্লাইড শোতে যাওয়ার পরে এখানে রয়েছে লোফট কন্টিনিউস আনটিল স্কেপ এ স্কেপ ক্লিক করার পরে এখানে অল থাকবে অল দেওয়ার পর আপনি ওকে দেবেন এই কাজটি কেন করবেন এই কাজটি করবেন এই জন্য এই কাজটি ওকে দেওয়ার পরেই এই যে এখানে ওয়ান ওয়ানের পর টু টুর পর থ্রি ফোর ফাইভ অর্থাৎ অটোমেটিকলি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অটোমেটিকলি এটা কন্টিনিউ রাইড শো আপনাকে দেখাবে এই কারণে এই কাজটি করতে হবে আপনাকে এরপর আসুন অ্যানিমেশন অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর অ্যানিমেশনে প্রত্যেকটা স্লাইড শো অ্যানিমেশন করতে হবে আপনাকে তো অ্যানিমেশন করার জন্য আপনাকে ফার্স্ট করতে হবে কাজটি ফার্স্ট ওয়ান আমি সিলেক্ট করলাম এই যে সিলেকশনে রয়েছে এরপর এটাকে স্লো করে দেবেন কেন আপনি প্রত্যেকটা অ্যাড স্ক্রিনে আসার সময় স্লো হয়ে আসবে স্লো হয়ে আসলে সবাই এটা দেখতে পাবে এবং পড়তে পারবে ওই কারণে স্লো দেবেন এখানে আপনি সাউন্ড দিতে পারেন যে কোনো একটা সাউন্ড আপনি দিতে পারেন এরপর আছে অটোমেটিকলি আফটার অটোমেটিকলি আফটার কেন অটোমেটিকলি আফটার রয়েছে এই কারণে ওয়ানের পর টু টুর পর থ্রি থ্রি পর ফোর ফোর ফাইভ আবার কন্টিনিউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কন্টিনিউ কন্টিনিউলি অটোমেটিকলি আফটার হবে অর্থাৎ অটোমেটিকলি একটার পর একটা স্লাইড শ্যু আপনাকে দেখাবে যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সিট দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে স্লাইড শ্যুটাও দেখাতে থাকবে এই কারণে আপনাকে অটোমেটিকলি আফটারটা রাইট মার্ট করতে হবে এরপর আপনি এখানে সেকেন্ড যুক্ত করতে পারেন সেকেন্ড যুক্ত যেহেতু এখানে আফটার অটোমেটিকলি প্রত্যেকটা স্লাইড শ্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা স্টাইলের মধ্যে আপনার এখানে কি রয়েছে সেকেন্ড রয়েছে কিন্তু আপনি চাইলে আরো সেকেন্ড যদি আপনি অ্যাড করতে চান এখানে করতে পারেন যদি আপনার প্রয়োজন না হয় তাহলে জিরো রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওয়ান মাউস ক্লিক রাইট মার্ক রাখবেন না কেননা এটা যদি রাইট মার্ক রাখেন তাহলে পরবর্তীতে যে যখন স্লাইড শো শুরু হবে তখন আপনাকে মাউস দিয়ে ক্লিক করে করে প্রত্যেকটা স্লাইড শো আনতে হবে যার কারণে এটা রাখবেন না এটা অটোমেটিকলি আফটার রাখবেন এভাবে আপনাকে কাজটুকু করতে হবে এরপর এখান থেকে একটি যে কোনো একটি ডিজাইন চয়েস করে দেবেন এই যে ম্যাজিক চলে আসলো এভাবে একটি ডিজাইন হয়ে চলে আসবে ঠিক সেম টু সেম রোলিং অ্যাপ্লাই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই স্টাইল আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন টু নাম্বার সিলেক্ট করলাম করার পর এখানে আপনি স্লো এরপর যে কোনো একটা স্টাইল অর্থাৎ ম্যাজিক আপনি চয়েস করবেন এরপর অটোমেটিকলি আফটার ওয়ান মাউস ক্লিক রাইট মার্ক ক্লিক করবেন না এরপর এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি এ স্টাইলটা দিচ্ছি হেয়ার স্টাইলটা দেওয়ার পর অটোমেটিকলি চলে আসলো ঠিক সেম টু সেম রোলিং তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আপনারা করে নেবেন আমার পাঁচ নম্বর কমপ্লিট শেষ এখন আসুন কমপ্লিট শেষ হওয়ার পরে অটোমেটিকলি আফটার কমপ্লিট শেষ এরপর রয়েছে অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন অর্থাৎ অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন এই যে কাস্টম অ্যানিমেশন প্রত্যেকটা স্লাইড শ্যু করার পর কাস্টম অ্যানিমেশনে যাবেন এরপর ফার্স্ট স্লাইড শো করবেন এবং এই যে এনআইসিটি আই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এখানে মাস পয়েন্টের ক্লিক করবেন ক্লিক করার আগে একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে কাস্টম অ্যানিমেশন ডান পাশে দেখুন কাস্টম অ্যানিমেশন এখানে কী রয়েছে এখানে কিন্তু এখনও কি হয় নাই অন হয় নাই ব্লক আপনাদেরকে দেখাচ্ছে যখন আপনি ফার্স্ট ওয়ান সিলেক্ট করবেন স্লাইড শো এরপর অ্যান এ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিকলি এটা লাইটিং চলে আসবে অ্যাট ইফেক্ট অ্যাট ইফেক্টে ক্লিক করার পর এখানে অপশান রয়েছে এন্ট্রান্স রয়েছে অ্যাম্পাসিস রয়েছে অ্যাকজিট রয়েছে মোশন প্যাথ রয়েছে যে কোনো একটি স্টাইল আপনি চয়েস করতে পারেন আমি ফার্স্ট স্টার্টিংয়ে যাচ্ছি যে বক্স স্টাইলে যাচ্ছি এটা বক্স আকৃতি চলে আসবে এরপর দ্বিতীয়তে যাচ্ছি আমি দ্বিতীয় যে আমি আবার দ্বিতীয় নম্বরে যাচ্ছি অ্যাম্পাসিসে যাচ্ছি এখানে আমার মনে করেন কালার ব্ল্যান্ড কালার ব্ল্যান্ডে যাচ্ছি বিভিন্ন কালার হয়ে চলে আসবে ঠিক সেম টু সেম রোলিং আপনি টু থ্রি ফোর ফাইভ এগুলো করে নেবেন ফার্স্ট আমি যেভাবে করেছি ঠিক সেম টু সেম রুলিংয়ে টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার আপনি করে নেবেন আমি টু নাম্বারটাই আবার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু খেয়াল করুন ওই যে আমি অ্যানিমেশন দিয়েছিলাম কাস্টমে ফার্স্ট অটোমেটিকলি আফটার থেকে কাস্টম অ্যানিমেশন থেকে ঠিক এ স্টেলে এখানে কাজগুলো দেখাচ্ছে আটটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মোর মোরে আপনারা জেলে গেলে মোর অপশন মোরে 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 যাওয়ার পর পরেই আপনারা এখানে দেখতে পাবেন যে কোনো একটি স্টাইল স্টাইল থেকে আপনি মনে করেন স্টাইলটি নিচ্ছেন ওকে স্টাইলটি চলে আসবে অটোমেটিকলি এয়ার স্টাইলটি চলে আসবে আবার এখানে এখান থেকে প্লে করতে পারবেন এই যে ওয়ান এবং টু টু এখান থেকে প্লে করে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে আরেকটি অপশন হচ্ছে যে আপনি যদি চান এই ডিজাইনটা আপনি রাখবেন না আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে কী করবেন তাহলে আপনি এখান থেকে এটাকে স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন এই অপশন থেকে এখানে রয়েছে এখানে ক্লিক করলে আপনাকে প্রত্যেকটা অপশন দেখাচ্ছে আপনি রিমুভ দেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে ওই ডিজাইনটা রিমুভ হয়ে যাবে যেই আপনি ডিজাইন অ্যাট করেছেন অ্যাট রিমুভ হয়ে যাবে আবার পরবর্তীতে আরেকটা অ্যাট আপনি অ্যাড করতে পারেন আজ চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আবার এক স্টাইলে আমি চেঞ্জ করতে চাচ্ছি এটা রাখতে চাচ্ছি না এটা ফ্লাই আউট দিতে চাচ্ছি ফ্লাই আউট তাহলে ফ্লাই চেঞ্জ হয়ে গেল এভাবেও আপনি কাজটি করতে পারেন বাকিগুলো আপনারা ওয়ান টু টু থ্রি ফোর এ স্টাইলে করে নেবেন মোশন প্যাথে আসবেন মোশন প্যাথে এসে আপনারা আবার মোর মোশন প্যাথ ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর যে কোনো একটা ডিজাইন যেমন আমি ফুটবল নিচ্ছি ফুটবল নিয়ে ওকে ফুটবলের মতন চলে আসবে রাউন্ড হয়ে এই যে প্লে দিচ্ছি এই যে এই যে ঘুরবে হেয়ারস্টাইলে চলে আসবে হেয়ারস্টাইলেও আপনারা করতে পারেন হ্যাঁ এরপর রয়েছে আমাদের ফরম্যাট শেফ স্টাইল তো ফরম্যাটের যে শেফ স্টাইলগুলো রয়েছে এই সেফ স্টাইলগুলো আমরা এখানে করবো এটা আপনারা ক্লোজ করে দিন রাখবেন এটা এরপর ওয়ান নাম্বার চলে আসুন সরাসরি আসার পর আমাদেরকে প্রত্যেকটা শেপ রয়েছে এখানে প্রত্যেকটা স্লাইড রয়েছে প্রত্যেকটা স্লাইটের আমরা শেপগুলো করব। ডিজাইন ডিজাইন থেকে এই যে পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টে ক্লিক করার পর আমি মনে করেন আপনি এ চয়েস এ ডিজাইনটি চয়েস করতে চাচ্ছেন তো আপনি যদি এখানে ক্লিক করুন সব একই ডিজাইনে চলে আসলো একটাইলে চলে আসলো তাহলে একই স্টাইলে আসলে তো জিনিসটা সুন্দর দেখাচ্ছে না কন্ট্রোল জেড ক্লিক করবেন আবার পুনরায় এগারো অবস্থায় চলে যাবেন এখন আপনি চাচ্ছেন যে এক একটি স্লাইড শো এক একটি কালার দেওয়ার জন্য কী করবেন একটু দেখুন রাইট বাটন ক্লিক করবেন যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড যদি অ্যাপ্লাই টু অল স্লাইড আপনি ক্লিক করুন অল যদি ক্লিক করুন আপনার সব একই স্টাইলে হয়ে যাবে তাই আপনাকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি মাত্র চলে আসলো দ্বিতীয় নাম্বার ঠিক সেম টু সেম रोलिंग एप्लाई अपनी करबें ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি যদি এখান থেকে বলেন আমি একটি চয়েস বা চেঞ্জ করতে চাচ্ছি চেঞ্জ করতে পারেন যেমন আমরা এটা চয়েস করলাম চেঞ্জ হয়ে গেলাম ঠিকই গেস্টেলে চলে আসবেন এরপর রয়েছে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এগুলো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে করতে হবে তো ব্যাকগ্রাউন্ড করার জন্য যে কাজটি করতে হবে ফার্স্ট রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কোনো কালার এখান থেকে চয়েস করতে পারেন যেমন এখানে রয়েছে ফিল্ড দেখুন প্রত্যেকটা ফিল্ডে আপনি এখানে ডিজাইন পাবেন যে কোনো একটি ডিজাইন আপনি এখানে চয়েস করে অ্যাড করতে পারেন অ্যাড করে এখানে আপনি এই যে কালার রয়েছে প্রত্যেকটা কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে রয়েছে ক্লোজ এভাবে আপনি আনতে পারেন ঠিক সেম টু সেম আপনাকে প্রত্যেকটা অপশনগুলো এভাবে করে নিতে হবে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন এরপর আমি দেখাচ্ছি আপনাদের ট্যাক্সটিওর থেকে ট্যাক্সিওর থেকে ট্যাক্সটিয়ের ইফেক্ট ইফেক্টগুলো আপনারা এখান থেকে করতে পারেন ঠিক স্টাইলে সেম টু সেম আপনারা তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার করবেন পয়েন্টটি দেখাচ্ছি আপনাদেরকে ক্লাস ফাইভটি এখানে টাইপ দেখুন টাইপের মধ্যে অনেক কিছু রয়েছে লাইনার রয়েছে রেডিয়াল রয়েছে রেক্ট্যাঙ্গুলার রয়েছে প্যাথ রয়েছে শেড ফর্ম টাইটেল রয়েছে প্রত্যেকটা অপশন থেকে এখান থেকে আপনারা চয়েস করে করে নিয়ে আসতে পারেন এরপর ক্লোজ করবেন প্রত্যেকটা অপশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের এই ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করা হয়ে গেলো এরপর এখানে পিকচার ট্যাক্সচিওর ফিল ট্যাক্সচিওর আমাদের করা হয়ে গেলো হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স করা হয়ে গেলো এখান থেকে আমরা এখন ভিও স্লাইড শো তো ভিও স্লাইড শোটা কীভাবে করবেন তো ভিও স্লাইড শোটা দুই প্রকার করতে পারেন আপনারা ফার্স্ট একটি হচ্ছে দ্য অ্যাপ ফাইভ কি অ্যাপ ফাইভ সরাসরি ক্লিক করবেন অ্যাপ ফাইভ যদি ক্লিক করুন তাহলে এটি চলে আসবে অ্যাপ ফাইভ এটি হচ্ছে যে শো তো বিও শো থেকে বিওতে যাবেন বিয়েতে যাওয়ার পর স্লাইড শো স্লাইড শো দেওয়ার পরে এ বাবা আপনাদেরকে দেখাবে প্রত্যেকটা অপশনগুলো আপনি এভাবে পাবেন এভাবে চলে আসবে আপনার ঠিক এভাবে এই গ্যাস টেলে আপনি যা যা দিয়েছেন সব এ আপনাকে দেখাবে আবার আপনি যদি স্কেপ ক্লিক করুন তাহলে এটা স্টপ হবে যতক্ষণ না আপনি স্কেপ দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত এটা রান অবস্থা থাকবে কন্টিনিউ এভাবে স্লাইড শো চলতে থাকবে এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য স্লাইড শো প্রেজেন্টেশনের জন্য আপনি করতে পারেন যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি যখন স্কেপ ক্লিক করবেন আবার অফ হয়ে যাবে এভাবে চল আসবে অথবা নিউ মেডিকেল কি অ্যাপ ফাইভ দিলেও হবে অথবা বিও থেকে আপনি স্লাইড শু দিলেও হবে তো আজ এ পর্যন্ত আপনাদেরকে আমি পাওয়ার পয়েন্ট দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ